আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক বলেছে ইয়াসুয়াকিচানের বাড়ি ছিল ডেনেন চফুতে। খ বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা। গ মা সুন্দর করে দুইতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। ঘ চ বর্গের একটি বর্ণ হলো বর্কিঞ্জ। দুয়ে বলেছে বেমানান শব্দটি গোল কর। বাঘ, শিয়াল, সিংহ, ষাঁড়। তো ষাঁড় হবে যেহেতু এটি তৃণভোজী, বাকি এরা মাংসাশী। খ জ্যাঠা, দাদা, বাবা, কাকা। তো জ্যাঠা, বাবা, কাকা এরা ভাই ভাই, তো দাদা সেই অর্থে ছেলে আর কি, মানে সন্তান হিসাবে, তো সেই জন্য। তিনের শব্দার্থ লেখো। ক বাগিচা মানে বাগান, খ খোরাক মানে খাদ্যদ্রব্য। চারে বর্ণ বিশ্লেষণ করো। ব্যস্ত, ব যোগ অন্তের জ যোগ দন্তের স যোগ ত যোগ অ পশ্চিম, প যোগ অ তালবির স যোগ চ যোগ হর্ষই যোগ ম যোগ অ। পাঁচে দিয়েছে ফেরি বাক্য রচনা করো। কয়তে আছে ফেরিওয়ালা, ক্ষতে বুদ্ধিমান। ফেরিওয়ালা দিয়ে আজ মা ফেরিওয়ালা থেকে একটা থালা কিনেছে। বুদ্ধিমান রামু বেশ বুদ্ধিমান ছেলে। ছয়ের কতে দিয়েছে বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়েছিল কেন। কিছুক্ষণ আগে ব্যস্ত সমস্ত হয়ে শিয়ালকে যেতে দেখে আবার তক্ষণি ফিরেতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। খ বলেছে বিচিত্রসাদ কবিতায় কথকের নানা রকম সাধের যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। কথক এখানে তার নানা সাধের উল্লেখ করেছেন, তা হলো কখনো সে চুরি বা চীনে পুতুল ফেরিহলা হয়ে ফেরি করে বেড়াতে চেয়েছে, আবার কখনো বাবুদের বাগানে ধুলোবালি মাখা ফুলমালি হতে চেয়েছে, আবার কখনো রাতের পাড়ার গ্যাস লণ্ঠনধারী পাহারাওয়ালা হতে চেয়েছে। গতে বলেছে তুমি জীবনে কি হতে চাও এবং কেন। তো আমি বড় হয়ে ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে আমি গ্রামীণ হাসপাতালে গিয়ে কাজ করতে চাই, যাতে সেখানে গরিব, অসহায় এবং আর্থিকভাবে দুর্বল মানুষের বিনা পয়সা চিকিৎসা করতে পারি এবং সেই সাথে গ্রামের মানুষদের, শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে পারি। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।